এখন আমি যদি বলি বাইক স্টার্ট, বাইক কিন্তু স্টার্ট হয়ে যাবে। দেখেন বাইক স্টার্ট, এই দেখেন আমার মিটার ওপেন হয়ে গেছে, বাইক কিন্তু আমি চাইলে এখন স্টার্ট দিতে পারবো। কিভাবে সম্ভব এটা? এটা ম্যাজিক। ধরেন ডিভাইসটা কেউ খুলে ফেললো, এই ডিভাইসটা কেউ খুলে ফেললো, এটাকে ফলো করেন, ফলো করলেন, আমি ডিভাইসটা খুলে ফেলে দিলাম। হ্যাঁ, এই যে রিমোটটাও আমি ফেলে দিলাম, রিমোটটা আমি ফেলে দিলাম, আমি ডিভাইস এবং রিমোট সব আমি বাইক থেকে খুলে ফেলে দিলাম। তারপর যদি কেউ মাস্টার চাবি নিয়ে আসা বা লাইন বাইপাস করা বাইক চুরি করার চেষ্টা করে, সিরিয়াস বিষয়, এটা কিন্তু কেউ চুরি করতে পারবে না, স্টাডি দিতে পারবে। দেখেন কিন্তু বাইকটা স্টার্ট হচ্ছে না। তো আমি এই যে এতক্ষণ বাইকটাকে স্টার্ট করার চেষ্টা করলাম, আপনার ডিভাইস খুলে ফেলে দিলাম, আমার মোবাইলে কিন্তু অনর্গল কল আসতেছে, এই দেখেন মাই বাইক। যদি কেউ এরিয়া লক করতে চায়, ধরেন কেউ ওই এরিয়ার বাইরে বাইক যাবে, বাইরে যেতে পারবে না। ধরেন আমি আমার বন্ধুরে বা আমার ছোট বাইকে বাইকটা দিয়ে দিলাম, আমি মিরপুর 1 নম্বর, মিরপুর 10 নম্বর এরিয়া দিয়ে দিলাম, 1 কিলোমিটার বা 2 কিলোমিটার এরিয়াটা সিলেক্ট করে আমি সেফ দিয়ে দিলাম। এই এরিয়ার বাইরে, 1 কিলোমিটার এরিয়ার বাইরে আমার বাইকটা কিন্তু কেউ চালায় যাইতে পারবে না, বাইক গেলেই বন্ধ হয়ে, গেলেই বন্ধ হয়ে যাবে। এবং এরিয়ার বাইরে যদি যাইতে চায়, আমার ফোনে অটোমেটিকলি কল আসতে থাকে। টুডে আজকে আমি আমার বাইকটা কোথায় কোথায় চালাইছি এটা কিন্তু এখানে শো করবে। আজকে সারাদিন মিরপুর 11 নম্বর থেকে তারপর মণিপুর গেলাম, মিরপুর 10 নম্বরে ঘুরলাম, আমি একটু ফাস্ট করে দিয়েছি, হ্যাঁ সব দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা যারা বাইকাররা আছি সবচেয়ে বেশি টেনশনে থাকি আমাদের বাইক চুরি নিয়ে, যে কোথায় কখন বাইক রাখি আর কখন চুরি হয়ে যায়। আর বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট যে জিপিএস ট্র্যাকারটা, সেটা আজকে আমি আপনাদের দেখাবো, মানে টপ লেভেলে, সেটা হইতেছে ট্যাসলক। এটার ফিচার্সগুলো মারাত্মক লেভেল, এটা আপনারা অনেকেই জানেন। সেটা হইতেছে এটা যদি আপনার একেবারে মানে কোনো চোর যদি এটা তার তার একেবারে কেটে ফেলেও দেয়, আপনার ফোনে কল চলে আসবে, বাইক নেওয়া সম্ভব না, স্টার্ট দেওয়া সম্ভব না, এটা কোনো মাসিক কোনো চার্জ নাই, আর অনেক ফিচার্স আছে। সেটা হচ্ছে আজকে আমাদের হাফিজুল ভাই জানাবে। আর আমি যে শোরুমটাতে আছি সেটা হচ্ছে রিফাস মোটর, সেটা হচ্ছে মিরপুর 10-এ। শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু স্ক্রিনে দেখতে পারতেছেন। এই ট্যাসলকের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, এই সবগুলো আজকে আমি জানাবো এবং ডিটেলস প্রাইস কী সেটাও জানাবো। আর বেশি কথা না বলি আমরা একেবারে মূল ভিডিওতে চলে যাই, লেটস গো। রিফাস মোটরস থেকে আমি হাফিজুল বলছি। ট্যাসলক হচ্ছে বাংলাদেশের মধ্যে বাইকের সিকিউরিটি পারপাস সবচেয়ে পাওয়ারফুল একটি সিকিউরিটি ডিভাইস টেসলকের। তো টেসলকের উপরে আর কোনো সিকিউরিটি ডিভাইস এবং জিপিএস ট্র্যাকার রিমোট সিস্টেম আর কোনো কোম্পানি এ পর্যন্ত বের করতে পারে নাই। তো আমরা এটার ডিটেলস আপনাদেরকে বলবো। তো আমাদের মিরপুর 10 নম্বরে অথরাইজ সেলসম্যান কিন্তু টেসলকের রিফাত মোটরস, ঠিক আছে? তো আমরা চলে যাব সরাসরি এটার টেকনিক্যাল কিছু ফিচার দেখাবো আপনাদেরকে। আমি নেক্সা এলিটটা আমার বাইকে ইনস্টল করেছি, তো এটার কিছু ফিচার আমরা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমার বাইকে কিন্তু একটা ম্যাজিক আছে, তো ম্যাজিকটা নেক্সা এলিটের কাছে আছে, আমার কিছু না। এইখানে আপনি ফলো করবেন, আমার মিটারটা অফ রয়েছে, এই মুহূর্তে বাইকের চাবিটা অফ রয়েছে। এখন আমি যদি বলি বাইক স্টার্ট, বাইক কিন্তু স্টার্ট হয়ে যাবে। দেখেন বাইক স্টার্ট, এই দেখেন আমার মিটার ওপেন হয়ে গেছে, বাইক কিন্তু আমি চাইলে এখন স্টার্ট দিতে পারবো। কীভাবে সম্ভব এটা? এটা ম্যাজিক। এটা আপনার এখন যদি আমি বলি বাইক স্টপ, এই দেখেন আমার বাইকটা কিন্তু স্টার্টে আছে, অফ হয়ে যাবে, বাইক স্টপ হয়ে গেছে। এটা ভয়েস কমান্ডের মাধ্যমে কাজ করে, এটা অনলি ফান, এটা কেউ সিরিয়াসভাবে নেবেন না। এটা সবচেয়ে মানে মজার বিষয় হচ্ছে এটাই যে আপনি মুখে ধরেন আপনার বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে গেছেন বাইক নিয়ে, মানে বলবেন বাইক স্টার্ট, দেন বাইক স্টার্ট হয়ে যাবে, এটা একটা মজার বিষয়। আমি রিমোটের কিছু ফিচার আমি দেখাবো, অল্প কিছু ফিচার দেখাবো। আমি যখন বাইক থেকে নেমে চলে যাব, আমার বাইকটা অটোমেটিকলি অ্যালার্ম সিস্টেম চালু হয়ে যাবে এবং ইঞ্জিনটাকে লক করে দেবে। তো আমি বাইকের কাছে এসে যখন বাইকের চাবিটা অন করব, এখানে দেখবেন ওপেন হয়ে গেছে, এই যে এখানে আনলক শুরু করতেছে। তো আমি এখন বাইকটা যখন স্টার্ট করে চলে যাবো, আমি কোথাও গিয়ে যখন রাখবো, রাখার পরে আমি চাবি খুলে ফেলবো, খুলে ফেলার পরে এখানে ফলো করবেন, এখানে কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে, অটোমেটিক লক হয়ে গেছে। এবার আপনার আমার বাইকটা লক হয়ে যাওয়ার পরে কেউ যদি বাইকে টাচ করে, দেখেন বাইকটা অ্যালার্ম দেবে এবং রিমোটের সিগন্যাল আসবে, রিমোটের সিগন্যাল আসবে। আমি আবারও দেখাই, এই দেখেন এটা হচ্ছে এখানে এলিমিনেশন ভিউ দেখা যাবে, বাইকে যদি কেউ টাচ করে। তারপর হচ্ছে আপনার এই অবস্থায় কেউ যদি স্টার্ট করার চেষ্টা করে, আওয়াজ যে হবে এটা আর বন্ধ হবে না। তো রিমোটের সিগন্যাল আসবে, বাইকে অ্যালার্ম দেবে। এখন ডিভাইসের ফিচারটা আমি আগে শেষ করি, ডিভাইসটা যদি কেউ খুলে ফেলে তারপর কিন্তু বাইক স্টার্ট হবে না। আমি ডিভাইসটা খুলে দেখাবো, ধরেন ডিভাইসটা কেউ খুলে ফেললো, এই ডিভাইসটা কেউ খুলে ফেললো, এটাকে ফলো করেন, ফলো করলেন, আমি ডিভাইসটা খুলে ফেলে দিলাম, এই যে রিমোটটাও আমি ফেলে দিলাম, রিমোটটা আমি ফেলে দিলাম, আমি ডিভাইস এবং রিমোট সব আমি বাইক থেকে খুলে ফেলে দিলাম। তারপর যদি কেউ মাস্টার চাবি নিয়ে আসা বা লাইন বাইপাস করা বাইক চুরি করার চেষ্টা করে, সিরিয়াস বিষয়, এটা কিন্তু কেউ চুরি করতে পারবে না, স্টাডি দিতে পারবে। দেখেন কিন্তু বাইকটা স্টার্ট হচ্ছে না। এখন আমি ব্যাটারি খুলে ফেলবো,
ব্যাটারির পজিটিভ লাইন দেখতে পাচ্ছেন, এটা পজিটিভ লাইন। আমি যদি খুলে ফেলি পজিটিভ লাইন, আমি কিন্তু ছিঁড়ে দিলাম, ডিভাইস খুলে ফেলাই দিলাম, হ্যাঁ এখান থেকে সব খুলে ফেলে দিলাম, তারপরও কি আমার বাইক স্টার্ট হবে? তারপরও কিন্তু বাইক স্টার্ট হবে না। এটা এমন একটা সিকিউরিটি ডিভাইস সহ আমি কিন্তু দূরে দেখতে পাচ্ছেন ফেলে দিয়েছি, ডিভাইসটা দূরে থাকা অবস্থায়ও আপনার বাইক স্টার্ট হবে না। তো আমি এই যে এতক্ষণ বাইকটাকে স্টার্ট করার চেষ্টা করলাম, আপনার ডিভাইস খুলে ফেলে দিলাম, আমার মোবাইলে কিন্তু অনর্গল কল আসতেছে, এই দেখেন মাই বাইক। যতক্ষণ একটা গাড়ি কেউ চুরে যদি চুরি করার চেষ্টা করে, আপনার কাছে কিন্তু কল আসতেই থাকবে। যদি আপনার বাইকে এটা সেটিং করা থাকে, আমি কিন্তু দূরে থেকেও টের পাবো, আমি যত দূরেই থাকি আমার মোবাইলে কল আসবে, কেউ ডিভাইসের তার খুলে ফেললো, কেউ ডিভাইস খুলে ফেলে দিল, কেউ চাবি দিয়ে স্টার্ট করার চেষ্টা করলো, তারপরে আপনি মনে করেন এই দেখেন আবারও কল কিন্তু চলে আসছে, এই দেখেন কেউ যদি চাবি অন করার চেষ্টা করে মাই বাইক থেকে কল আসা শুরু হয়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট মডেল এবং সেফটি ফার্স্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা নেক্সা এলিট, প্রিমিয়াম কোয়ালিটির একটা সিকিউরিটি ডিভাইস। তো এটা আপনি কিন্তু এখন স্টার্ট নেবে না। তো আমি এটার নেক্সা এলিটের জিপিএস ট্র্যাকারের অ্যাপসের কিছু ফিচার দেখাবো। এখন আমি চলে যাব আমি আমার অ্যাপসে। অ্যাপসে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাই বাইক ফেজার এসএসসি স্টার্ট, হ্যাঁ শার্ট, মানে আমার চাবিটা এতক্ষণ বন্ধ ছিল, এখন শার্ট দেখাইছে। এখন আমার গাড়িটা এখানে আছে, কতক্ষণ যাব? 43 মিনিট যাবো, কিন্তু আমার বাইকটা এখানে আছে, মিনিট দেখা শুরু করতেছে। এখানে দেখেন এসএসসি স্টার্ট ওপেন, মানে আমার চাবি ওপেন আছে। যখন আমার গাড়িটা রানিংয়ে চলবে এখানে স্পিড শুরু করবে এবং এই গাড়িটা মুভিং করতে শুরু করবে। তো এখন আপনার আমার যে এই বাইকটা আজকে সারাদিন আমি কোথায় কোথায় চালাইছি, প্লেব্যাক রিভিউ কিন্তু আমি দেখতে পাবো। প্লেব্যাক রিভিউটা হয়েছে এই যে এখানে প্লেতে যাওয়ার পরে আমি দেখবো যে টুডে আজকে আমি আমার বাইকটা কোথায় কোথায় চালাইছি, এটা কিন্তু এখানে শো করবে। এই দেখেন আমার বাইকটা আমি এখানে আজকে সারাদিন মিরপুর 11 নম্বর থেকে, তারপর মণিপুর গেলাম, মিরপুর 10 নম্বরে ঘুরলাম, আমি একটু ফাস্ট করে দিয়েছি, হ্যাঁ সব দেখাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছি। আচ্ছা, এরিয়া লক, এরিয়া লক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এরিয়া লক। যদি কেউ এরিয়া লক করতে চায়, ধরেন কেউ ওই এরিয়ার বাইরে বাইক যাবে, বাইরে যেতে পারবে না। ধরেন আমি আমার বন্ধুরে বা আমার ছোট বাইকে বাইকটা দিয়ে দিলাম, আমি মিরপুর 1 নম্বর মিরপুর 10 নম্বর এরিয়া দিয়ে দিলাম, 1 কিলোমিটার বা 2 কিলোমিটার এরিয়াটা সিলেক্ট করে আমি সেফ দিয়ে দিলাম। এই এরিয়ার বাইরে, 1 কিলোমিটার এরিয়ার বাইরে আমার বাইকটা কিন্তু কেউ চালায় যাইতে পারবে না, বাইক গেলেই বন্ধ হয়ে যাবে। এবং এরিয়ার বাইরে যদি যাইতে চায় আমার ফোনে অটোমেটিকলি কল আসতে থাকবে, আবার যদি এরিয়ার ভিতরে আসে তাহলে সে চালাইতে পারবে। এটা ইন্টারেস্টিং একটি ফিচার। আচ্ছা, আমার বাইকটা আমি এখানে দেখতে পাচ্ছি, আমার বাইকটা আমি এখন SMS এর মাধ্যমে কিন্তু ইঞ্জিনটাকে বন্ধ করে দেব। আমি বাইকটাকে বন্ধ করে দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন আমার বাইকটা SMS দেওয়ার পর বাইকটা বন্ধ হয়ে গেছে, এই যে বাইক বন্ধ হয়ে গেছে। এখন আমি যত চেষ্টাই করি আমি আমার বাইকটাকে স্টার্ট করতে পারবো না, আপনারা পাবেন হচ্ছে বাইকের সিকিউরিটি ডিভাইস রিমোট সিস্টেম, এখানে পাবেন 2টা রিমোট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে মেইন হোস্ট, এটা স্পিকার, তারপর হচ্ছে ওয়্যারিং সিস্টেম, তারপর রিলে পাবেন এখানে। আচ্ছা, এটা প্যাকেজটাই কি থাকে? এটা হচ্ছে জিপিএস ট্র্যাকার। ওকে, তো এর মধ্যে সিম কানেক্ট থাকে, তো এটা দিয়ে আপনার মোবাইলের মাধ্যমে লক আনলক করা যাবে, বাইকটাকে লাইভ ট্র্যাকিং করা যাবে, প্লেব্যাক রিভিউ দেখা যাবে, ধরেন আপনার এরিয়া লক করে দেওয়া যাবে, এরিয়ার বাইরে বাইক যাইতে পারবো না, বাইক যাইতে পারবো না, সিরিয়াসলি। হ্যাঁ, আর কেউ যদি আপনি পার্কিং করা অবস্থায় বাইক রাখার পর পার্কিং করা অবস্থায় কেউ যদি বাইক চুরি করার চেষ্টা করে, রিমোটের সিগন্যাল আসবে, বাইকে বিকাট আকারে অ্যালার্ম দেবে এবং ফোনে কল চলে আসবে। আপনি যত দূরে থাকেন আনলিমিটেড রেঞ্জ। আমি ঢাকায় আছি আর আমার গাড়ি দেশে আছে, তারপর কল চলে আসবে, কল চলে আসবে এবং স্টার্ট দিতে পারবেন। আপনার 1 বছরের মধ্যে যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয় এটা চেঞ্জ করে দেওয়া হয়, মাদারবোর্ড চেঞ্জ করে দেওয়া হয়। আরেকটা ইস্যু আছে, যাদের অনেকেই বলে যে ব্যাটারি বসে যাবে কিনা, এখানে রিলে দেওয়া থাকার কারণে এবং এই মেইন হোস্টে স্লিপিং মোড চেম্বার আছে, এই স্লিপিং মোড চেম্বার থাকার কারণে আপনার বাইকটা অটোমেটিকলি স্লিপিং মোডে চলে যাবে যখন পার্কিংয়ে থাকবে।
স্লিপিং মোডে যাওয়ার পর আপনার বাইকের ব্যাটারির সাথে এটার ওয়্যারিং সিস্টেম কন্টিনিউ কনজিউম করবে না, যার কারণে আপনার ব্যাটারি ড্যামেজ হওয়ার কোনো চান্সই নেই। যাতে আপনারা ব্যাটারি বসে যাবে এই ভয়ে অনেকেই এই সিকিউরিটি ডিভাইস লাগাইতে চান না, তাদের জন্য আমরা এই সুযোগটা দিয়েছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের টেসলক কম্বো, প্রাইসটা আমি বলে দিই 5,000 টাকা। এর চাইতে যারা অনেকে আছে যে আমি রিমোট এবং জিপিএস দুইটা একসাথে চাই না, তাদের জন্য আমাদের আরেকটা ভেরিয়েন্ট আছে, এটা হচ্ছে অনলি জিপিএস ট্র্যাকার। অনেকে চায় যে আমি শুধু মোবাইলে ট্র্যাক করবো, এটা মাসিক কোনো বিল নাই। এই জিপিএস এর চাইতে ভালো সিকিউরিটি ডিভাইস আর কোনো জিপিএস ট্র্যাকার কোম্পানি বের করে নেই। এটা যেমন সিকিউরিটি দেবে, যেমন আপনি ট্র্যাক করতে পারবেন, তারপর হচ্ছে মোবাইলে বন্ধ করতে পারবেন, অনেক ফিচার আছে, এরিয়া লক করতে পারবেন। এটার প্রাইস মাত্র 3,800 টাকা। আচ্ছা, এরপরে আছে আপনার আমাদের কাছে আরেকটা ডিভাইস আছে, সেটা হচ্ছে অনলি রিমোট সিস্টেম, যাদের তো টেসলক, সবই টেসলক, হ্যাঁ টেসলকে সবই আছে আপনার রিমোট সিস্টেম। এটা হচ্ছে অনলি রিমোট সিস্টেম, রিমোট সিস্টেমে হচ্ছে মোবাইলের সাথে কোনো কানেক্ট নাই, অনলি রিমোটে আপনি অপারেটিং করতে পারবেন। ধরেন আপনি বাইক থেকে নেমে চলে যাবেন, অটোমেটিক ইঞ্জিনটা লক হয়ে যাবে এবং অ্যালার্ম সিস্টেম চালু হয়ে যাবে। পার্কিং করার পর রিমোটে সিগন্যাল আসবে, কেউ যদি চুরি করার চেষ্টা করে, তারপর হচ্ছে বাইকে অ্যালার্ম দেবে, বাইকেও স্টার্ট দিতে পারবে না, এবং ডিভাইস যদি কেউ খুলেও ফেলে আপনার বাইক স্টার্ট হবে না। এটার সাথে বিল্ডিং ওয়্যারিং দেওয়া আছে, বাইকের কোনো ওয়্যারিং কাটা সিরা ছাড়া এটা সেট করা যাবে। এটা হচ্ছে অনলি রিমোট সিস্টেম, এটার প্রাইস হচ্ছে 3,800 টাকা। এটা কি জিপিএস না, তাই তো? এটা জিপিএস, এটা জিপিএস ছাড়া, এটা হচ্ছে রিমোট সিস্টেম। এই দুইটা সহ কোম্পানি আবার একটা প্রিমিয়াম প্যাকেজ করে। আচ্ছা, মানে দুইটা জিনিসই আছে, এই দুইটা জিনিসই একটাতে আছে, সেটা হচ্ছে আপনার নেক্সা এলিট। ওকে, এই নেক্সা এলিটে আপনি জিপিএস ও পাবেন, ডিসপ্লে রিমোট সিস্টেম পাবেন, তারপর হচ্ছে লাইভ ট্র্যাকিং করতে পারবেন। এটাতে 100-এরও বেশি ফিচার আছে। আছে নেক্সা এলিটটা হচ্ছে প্রিমিয়াম, এটা ডিসপ্লে রিমোট, এই যেটা আমার এই বাইকে লাগানো আছে, ডিসপ্লে রিমোট এবং জিপিএস ট্র্যাকার, আচ্ছা সবই আছে। আমি তো আমার একটা কোশ্চেন আছে, সেটা হইতেছে যদি কেনার পরে কোনো কেউ যদি কোনো ধরনের প্রবলেমে পড়ে, সার্ভিস প্রবলেমে, সেটা কি বাংলাদেশের যে কোনো জেলা থেকেই ও ঠিক করে নিতে পারবে? আপনাদের সার্ভিস পয়েন্ট আছে? এই প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সার্ভিস পাবেন, আমাদের অথরাইজড সেলস পয়েন্ট সারা বাংলাদেশে রয়েছে। ওয়্যারিং সিস্টেম দেওয়ার কারণে এবং রিলে থাকার কারণে বাইকের ভিতরে যে হোস্টটা থাকবে তার মধ্যে স্লিপিং মোড চেম্বার আছে, ওই স্লিপিং মোড চেম্বার থাকার পর আপনার বাইকটা যদি কোথাও রেখে দেন, ব্যাটারি কোনোভাবে ড্যামেজ হবে না, এটা একটা গ্যারান্টি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ফুললি টেসলক নিয়ে একটা ডিটেল ধারণা দিলাম, যারা হচ্ছে বাইক নিয়ে টেনশনে আছেন যে আসলে আপনি কোন জিপিএস ট্র্যাকারটা লাগাবেন। আজকের মতো আমরা ভিডিওটা শেষ করতেছি, থ্যাংক ইউ আবিদুল ভাই এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।